মঙ্গলবার বেলা 12টার দিকে বিআইডব্লিউটি এর এক্সিভেটর নিয়ে আসা হয় ফুলবাড়িয়ায়। মূলত 12টার দিকে শুরু হয় ফুলবাড়িয়ায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান। এ মার্কেটে রয়েছে 911টি দোকান, এর সবকটি দোকানই অবৈধ। গত মঙ্গলবার এসব অবৈধ দোকান উচ্ছেদের অভিযান শুরু হয়। শুক্রবার এবং শনিবার এটি বন্ধ ছিল, যেহেতু এ দুই দিন সরকারি ছুটির দিন। ফুলবাড়িয়া সুপার মার্কেটে রয়েছে তিনটি ব্লক, এ, বি এবং সি। এই তিনটি ব্লকে রয়েছে মোট 911টি অবৈধ দোকান। মূলত পার্কিং, বেজমেন্ট এবং টয়লেটের জায়গা দখল করে এই দোকানগুলো তৈরি করা হয়েছে। এগুলো করার অনুমতি ছিল না, তবুও সেখানে অবৈধভাবে তৈরি হয়েছে এসব দোকানগুলো। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যারা ব্যবসায়ী, তারা বলছেন তারা দীর্ঘদিন আগের যে নগর ভবন ছিল তাদেরকে ভাড়া দিয়ে আসছেন। ব্যবসায়ীরা জানান কোনো প্রকার নোটিশ ছাড়াই এই অভিযান শুরু করা হয়। অন্যদিকে নগর ভবন থেকে বলা হয়েছে তারা তিন দিন আগে থেকে নোটিশ দিয়েছিলেন এবং নোটিশ দেওয়ার পর তারা মাইকিংও করেছেন। অবৈধ দোকানগুলো বৈধ দোকানের সামনে থাকায় বৈধ দোকানগুলো দীর্ঘদিন দুর্ভোগ ছিলেন। এদিকে উচ্ছেদ অভিযানের মধ্যেও খোলা জায়গায় বসে বেচাকেনা চলছে। সব মিলিয়ে গত মঙ্গলবার এই অভিযান শুরু হওয়ার পর শুক্র শনি দুই দিন এটি সরকারি ছুটির জন্য বন্ধ ছিল এবং আজকে ষষ্ঠ দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে। 911টি দোকানের মধ্যে প্রায় 600টি দোকান উচ্ছেদ করা হয়েছে এবং 311টি দোকান রয়েছে এখনও। ষষ্ঠ দিনে যদি উচ্ছেদ সম্পন্ন না হয় তাহলে সপ্তম দিনেও এই অভিযান চলবে বলে জানা গেছে। সাইদ খোকন সাহেব এখানে আমাদেরকে একটা অস্থায়ী বরাদ্দ দিয়েছিল, সেই বরাদ্দর কাগজগুলো কোনো কর্ণপাত না করে আমাদের এখানে সাইদ খোকনের আগে যখন খোকন সাহেব ছিল মেয়র, হ্যাঁ, তো উনিও আমাদেরকে অস্থায়ী বরাদ্দ দিয়ে গেছে। আজকে আমরা এখানে 26 থেকে 28 বছর যাবত স্থায়ীভাবে ব্যবসা করে আসতেছি। হয়তো কেউ হকার কেউ বেকার, এইভাবে আমরা এখানে অবস্থান নিয়েছি। এই করোনার দিনে সরকার আমাদের প্রতি কোনো সহানুভূতি না দেখিয়ে নির্যাতিতভাবে আমাদেরকে রোহিঙ্গাদের মতো আমাদের অবস্থান করেছে। রোহিঙ্গাদের বাংলাদেশে এসে একটা অবস্থান পেয়েছে, আমরা এই অবস্থানও আমাদের নাই। কারণ করোনার দীর্ঘ 3 মাসে আমরা ছেলেদের সঞ্চয়, মেয়েদের সঞ্চয়, নিজেদের সঞ্চয়, যা কিছু আছে সব ভেঙে খেয়েছি। আজ আমরা দিশেহারা, আমাদের কোনো অস্তিত্ব নাই। আমসপথে এখন ফুটপাতে আমরা ব্যবসা করতেছি। মাননীয় মেয়র মহোদয় যদি সদয় হন, আমরা এখানে আমাদের বরাদ্দকৃত কাগজপত্র আছে, আমরা সেগুলো ইস্যু করব। আমাদেরকে যেহেতু মাননীয় মেয়র মহোদয় একটা অবস্থান করে দেয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দয়াবান ব্যক্তি, উনি হৃদয় বিদারক। আমরা দেশ স্বাধীন করেছি, এই জাতি আমরা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, কিন্তু আজকে আমরা সার্বভৌমত্বে আছি, আমরা এখনো পরাধীন। আমাদের উপরে যেভাবে নির্যাতন করা হয় আমরা কোনো মানবিক অবস্থানে নাই। আর আমরা এখানে যারা হকার, যারা দোকানদার, এরা কিভাবে কি করব, কিভাবে কর্মসংস্থান করব, কিভাবে সন্তান আদি নিয়ে লেখাপড়া করাবো, আমাদের আজকে সেই অবস্থানে আমরা দিশেহারা। ক্ষতি হয়েছে এটা অপূরণীয়, কয়েক হাজার কোটি বিলিয়ন ডলার, যেগুলো আমাদের ছোট ক্ষুদ্র নলেজে এগুলো আয়ত্ত করা সম্ভব না। হাজার হাজার কোটি বিলিয়ন ডলার, এটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা। করেন আপনার গোয়েন্দা সংস্থা আছে, মিডিয়া আছে, এখান থেকে আপনার কিছু ফলো করেন আমরা কিভাবে মানবতার জীবন যাপন করতেছি। অন্য দেশ থেকে লোকজন আসার পরে আমাদের কি সুন্দর তাদেরকে মেহমান হিসাবে আমরা আশ্রয় দিয়েছি, আজকে আমরা এই স্বাধীন দেশের নাগরিক, নির্যাতনের মধ্যে আমাদের জীবন জীবিকার দিশেহারা হয়ে গেছে। দোকানের পুঁজি অ্যাডভান্স আজকে এখানে দেখা গেছে, আমরা আমার মতো ছোট ব্যবসায়ী যারা, কেউ 25 লাখ 30 লাখ টাকার ক্ষয়ক্ষতি। এই ক্ষয়ক্ষতিগুলো আমরা পূরণ করার মতো আমাদের আর কিছু নাই। হ্যাঁ, জীবনের যেটুক সঞ্চয় ছিল বাকি আজকে আমরা ছোট ব্যবসায়ীর এক একজনের 50, 60, 55, 1 কোটি, 1.5 কোটি টাকা, আমার মতো ক্ষুদ্র লোকের দেখা গেছে 60-65 লক্ষ টাকা বাকি আছে, আর সেই বাকিগুলো আমরা এখানে কোনো সময় একবার করে নিতে পারবো না। অতএব আমরা যারা বেদে যারা নৌকায় বসবাস করে ওদের ন্যায় আমাদের এখন জীবন হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আকুল আবেদন, আমাদেরকে এইভাবে নির্যাতন না করে রোলার দিলে আমাদেরকে মেরে ফেলুন, আমরা আর বেঁচে থাকতে চাই না। মানবতা লুণ্ঠন হয়ে গেছে, যেখানে মানবতা নাই। এই দেশ স্বাধীন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমরা শোষণ মুক্ত সমাজ গড়ার জন্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কি এগুলো বুঝেন না যে বঙ্গবন্ধু কিভাবে বলেছিল, আমি ক্ষমতা চাই না, আমি চাই আমার দেশের জনগণ। আমার দেশের জনগণ বাঁচলে আমি বাঁচবো। পাকিস্তানিদের সাথে আমরা যখন আন্দোলন করেছি, 11 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। কেউ ভাই গেছে, কেউ বাপ গেছে, কিন্তু আজকে আমরা এই দেশে স্বাধীন না, আমরা পরাধীন। আমাদের সেই স্বাধীনতা কোথায় মাননীয় প্রধানমন্ত্রী? মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমাদেরকে একটা অবস্থান তৈরি করে দিন। আমরা যেভাবে কর্ম করে খেতে পারি, আমরা ভিক্ষা চাই না, আমরা কারো সহানুভূতি চাই না, আমরা কর্মজীবী মানুষ, কর্ম করে খেতে চাই।
আজকে আমাদের কর্মর স্থান করে দেন। দেখেন আমাদের কতগুলা দোকান ভাঙছে, যেখানে বেকারত্ব দূর করতেছে, আজকে আমাদের এতগুলা দোকান ভাঙছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে, লক্ষ লক্ষ দোকানদার বেকার হয়ে গেছে, আমরা সবাই রাস্তায় বসেছি। আজকে আমরা চাই পুনর্বাসন, আমরা চাই আমরা যদি ব্যবসা করে খাইতে পারি, ওই রকম একটা পরিস্থিতি আমাদের তৈরি করে দেওয়া হোক। এখানে লক্ষ লক্ষ দোকান ভাঙা হয়েছে, আজকে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে, যেখানে সরকার বেকারত্ব দূর করার জন্য উদ্যোগ নিতেছে, আজকে আমাদের রাজন আজকে বেকার হয়ে গেছে, আমরা কি করব? আমরা নিরুপায় আছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় মেয়র সাহেবের কাছে আমরা আকুল আবেদন চাই, আমাদেরকে পুনর্বাসন করে দেওয়া হোক, আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দেওয়া হোক, যাতে আমরা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি। আমাদের ব্যবসা বাণিজ্য আজকে নাই, আমাদের লক্ষ লক্ষ বাকি লক্ষ লক্ষ টাকা বাকি আছে, সেগুলো টাকা আমরা কিভাবে উদ্ধার করব? যদি আমাদের দোকান না থাকে, যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান না থাকে, দেনাদার আছে, আমরা দেনাদার পানাদার মিলেই তো আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা টাকা কে দিবে? অনেক লোক আছে আমাদের কাছে, এখনো ফোন করে কয় ভাই 1,000 টাকা দেন, 2,000 টাকা দেন, আমরা দিতে পারি না। কেন দিতে পারি না? আমরা ব্যবসা প্রতিষ্ঠান নাই, আমরা কোথায় থেকে দেবো? নিজেই তো খাইতে পারি না, এখন নিজে অনেক হারে আছি। মাননীয় মেয়র সাহেবের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদেরকে পুনর্বাসন করে দেওয়া হোক। এগুলো ভেঙে দিয়েছে তো দিয়েছে, আমাদেরকে পুনর্বাসন করে দেওয়া হোক। মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমাদের বিশেষ আকুল আবেদন। নির্দয়ভাবে আমাদেরকে যে নির্যাতনের মুখে ঠেলে দিয়েছে, আমরা তার প্রতিকার এবং প্রতিশোধ চাই। যারা আমরা এভাবে দোকান নিয়েছি, আমরা কেউ এখানে ভাসমান নয়, আমরা প্রকৃতভাবে ব্যবসায়ী, আমাদের মেধা ব্যবসার প্রতি বিনিয়োগ করে আসছি।